এখন অল্টন এই অলপ্যাড 8G ট্যাবে আপনি কি কি করতে পারবেন? আদমশুমারি ব্যতীত সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আপনি একটা রবি সিম দেওয়া হয়েছে, সিমটার মাধ্যমে আপনি যে কাউকে কল দিয়ে কলিং হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি মেসেজিংয়ে তাদের সাথে চ্যাটিং করতে পারেন এবং চ্যাট রিসিভ করতে পারেন। এখানে আমি অনেকভাবে ইউটিউবের চেষ্টা করেছিলাম, কিন্তু ইউটিউব ওপেন করতে পারিনি। এরপর এখানে আরেকটা অপশন আমি দেখাই, আমি চাইলে কিবোর্ডটা একটু কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখুন আমি কালার চেঞ্জ করেছি, এখানে যে এটা ক্লিক করে আপনি কিবোর্ডের পজিশন সরাতে পারবেন এবং এখানে যে আবার প্রেস করলে নিচে চলে যাবে এবং সেটিং থেকে আপনি কিবোর্ডের যে থিমটা পরিবর্তন করে নিতে পারবেন। আপনি ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাও দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। এখানে ডিকশনারি রয়েছে কিছু, আরও রয়েছে ড্রয়িং ফিচার, লাইট টাইপ, গ্যাসার সব অন থাকলে আপনি এখানে এইভাবে টাইপ করতে পারবেন। ডু লিখলাম, অ ইউ ইউ লাইক মাই ভিডিও ভিডিওস। এখানে ভয়েস টাইপের অপশন নেই। তো এখানে গেল কিবোর্ডের ব্যাপার স্যাপার। আপনি এখানে অ্যালার্ম সেট করতে পারবেন, এটার সাউন্ড অনেক জোরালো, আমি আপনাদেরকে শোনাই একটু সাউন্ড। একটা অ্যালার্ম সেট করি, এখানে দেখ সাউন্ড দেখুন, এখানে অনেক জোরে জোরালো সাউন্ড এবং এটা অ্যালার্মটা বন্ধ করে দেই। এখানে আর রয়েছে ক্লক সেকেন্ড, এখানে সেটিং থেকে আপনি সেকেন্ড অ্যাড করে নিতে পারবেন এবং অন্যান্য সিটিও অ্যাড করতে পারবেন, ভলিউম সাইজ এখানে সেটিং রয়েছে। এছাড়াও টাইমার হিসেবে আপনি 20 মিনিটের জন্য 20 সেকেন্ডের জন্য ইউজ করতে পারেন। স্টপওয়াচ রয়েছে, এখানে স্টপওয়াচ ব্যবহার করতে পারেন এবং বেড টাইম রয়েছে, আপনি ঘুমানোকে কন্ট্রোল করবে আপনার। তো এগুলো অ্যাপ। এরপরে আপনাকে আমি দেখাই, আমি যদি ডাটা কানেকশন অন করি, প্লে স্টোরে আপনি কিছু অ্যাপ পাবেন, কিন্তু যে আমি আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আপডেট হয়নি, সবগুলো একে একে ফেল এসেছে সবগুলো। এরপর আমি এখানে কিছু কাজ দেখাই, আপনার ব্লুটুথ অন হবে না, ডু নট ডিস্টার্ব কাজ করে, ফ্ল্যাশ লাইটের অনেক আলো আমি দেখাচ্ছি। ফ্ল্যাশ লাইটটি আমি এখন আমি আপনাদেরকে দেখাই, ফ্ল্যাশ লাইট অন, দেখুন একটা অন্ধকার রুম কতটা আলো করতে পারলো। ফ্ল্যাশ লাইট অফ। এই ট্যাবের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে মাত্র 10 ওয়াটের এবং তারটা খুবই ছোট কিন্তু অবশ্যই মোটা তার দিয়েছে, যেটা দিয়ে চার্জ হতে ট্যাবটি প্রায় 4 ঘন্টা সময় লাগে ফুল চার্জ হয়ে গেছে। তো এটা একটা খুবই ব্যাড সাইড, খুললেও এটা 9টা লোড লেখা আছে। এই ট্যাব দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, যেমন আমি স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি, এখান থেকে শোট আছে স্টার্ট দিয়ে দেই, এখানে যে 1 2 3 শুরু হয়ে গেল স্ক্রিন রেকর্ডিং। এতে আমরা যে কাজগুলো করব সেগুলো এখন সেভ হবে। এই ট্যাব দিয়ে আমি আমার পিসিতে কানেক্ট করেছিলাম, পিসিতে কোনো ডাটা আসেনি, শুধু চার্জ নিয়েছে। এই ফোন স্টোরেজ এখানে 64 GB স্টোরেজ থাকা সত্ত্বেও আমি কোনো ফাইল ঢুকাতে পারিনি এবং অনেকটা এক্সট্রা মেমোরি লাগিয়েছিলাম, সেটা দেখাবো, সেটা নট সাপোর্টেড হয়েছে। ফটোস ভিডিওস সেভ করার অপশন নেই, ইমেজ দেখা যাচ্ছে 137 MB, এর কন্টেন্টে আছে। দেখুন আমি এখানে অনেকগুলো পিকচার অ্যাড করেছি, পিডিএফ বানিয়েছি, এরকম বাজকির সংখ্যা, বাজকির ভিডিও আছে চাইলে দেখতে পারেন। এছাড়া যে ক্যামেরা ইউজ করা যায়, পাওয়ার পয়েন্ট ইউজ করা যায়, যে পাওয়ার পয়েন্ট ফাইল এটা কীভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দেব। তার আগে আমি একটা এই স্ক্রিন রেকর্ডটা অফ করে নিই, ট্যাপ টু স্টপ। এখানে এটা শেয়ার দিতে পারবেন অথবা যে ভিউ করতে পারবেন, কী রেকর্ড করলেন সেটা এখন দেখা যাবে। হ্যাঁ প্লে হল। এখন আমি আপনাদের দেখাই কিভাবে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারেন, সেজন্য আপনি আপনার ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন রাখুন এবং
এই হোম থেকে কন্টেন্ট নামে অ্যাপটি ওপেন করুন। এই অ্যাপে দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু অ্যাড করেছি, এই সকল কিছু অ্যাড করা যায়। দেখ আমি আপনাকে দেখাই যে ক্যামেরা যদি ওপেন করে আমরা কোনো পিক উঠি তাহলে সেটা কিন্তু আমরা আর শো করতে পারি না এবং সেটা সেভ হচ্ছে না। তো সেক্ষেত্রে এই কন্টেন্ট নামের অ্যাপটা ডাটা কানেকশনের মাধ্যমে ওপেন করে অনেক কিছু করা যায়। সেটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হয়। দেখুন এখানে ক্রিয়েট ফাইল আছে, স্ক্যান ডকুমেন্ট আছে, ক্রিয়েট ফোল্ডার আছে এবং টেক ফটো আর ভিডিও। আমরা ভিডিও টেক ফটো থেকে ভিডিও থেকে শুরু করি। এই যে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে, আমরা চাইলে এই সেলফি ক্যামেরা ওপেন করতে পারি। আমরা একটা একটা শর্ট তুলি চাইলে এখান থেকে ভিডিও করতে পারি, ভিডিও অপশন আছে। এটা এইভাবে যে তোলার পরে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, তা নাহলে আমরা দেখতে পারবো না। এবং এখান থেকে লোকেশন দিয়ে নেবেন, লোকাল স্টোরেজ দিয়ে সিলেক্ট দিয়ে নিয়ে নেবেন। এখানে একটা নাম অটো আছে, সেভ চাপ। সেভ হলে আমরা যেখানে ফাইলটি দেখতে পারবো নিউ কন্টেন্টে, আমরা একটা রিফ্রেশ দেই, উপর থেকে স্লাইড করে এখানে ফাইলটি চলে আসে। এবার আমি আর একটা জিনিস দেখাই, এই স্ক্যান ডকুমেন্টের মাধ্যমে আপনি পিডিএফ করতে পারবেন ফাইল। ক্যামেরা ওপেন হয়েছে, আমরা পিক তুলি। এটা শুধু দেখানোর ক্ষেত্রে বানাচ্ছি আমি, এখানে চাইলে একটু ক্রপ করে নিতে পারেন। কিপ স্ক্যান দিলে আরও ফটো উঠবে এবং সেভ দিলে পিডিএফ অথবা ইমেজ আপনি যেটা সেভ দিতে চান সেভ। লোকেশন একবার সেট করে দিলে লোকাল স্টোরেজ এইভাবে পরবর্তীতে আর সিলেক্ট করতে হবে না, শুধু সেভ ক্লিক করবেন। দেখুন আমি এখন যে ছবিটা উঠালাম সেটা এখানে আছে। এই অ্যাপে আর একটা জিনিস দেখা, এখন ক্রিয়েট ফাইল, এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টেক্সট ফাইল, এই চারটে ফাইল আপনি ইউজ করতে পারবেন। এক্সেল যদি আমি দেখাই, দেখুন এক্সেল শিট এসে গেছে। এখানে একদম কম্পিউটারে এক্সেলে যা যা করা যায় এখানে সব কিছু করা যাবে, সব অপশন আছে। এবং এই যেখান থেকে সেভ এস করে নেবেন, এখানে দেখুন আমি লোকাল স্টোরেজ লোকেশন দিয়ে নিউ ডকুমেন্ট মানে সেভ দিয়ে দিচ্ছি। এই যে ফাইলটা সেভ হয়ে গেল। একটা দেখাই পাওয়ার পয়েন্ট, এখন পাওয়ার পয়েন্ট চলে আসলো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল বানাতে পারবেন এখান থেকে। এখানেও ক্যামেরা দিয়ে আপনি ফটো তুলে সেভ দিতে পারবেন। যদি আমরা সেলফি ক্যামেরাটা সেভ করি, ওকে। এরপর রয়েছে এই যে এক্সট্রা স্লাইড নিতে চাইলে, এই যে ইনসার্ট থেকে নিউ স্লাইড, আমরা একটা শেপ নিয়ে আপনি একটু ড্রয়িং করতে পারেন। এবং এই যে ডকুমেন্ট থেকে সেভ এস, আমি এটা একটা নাম দিয়ে লোকাল স্টোরেজ সিলেক্ট দেওয়ার পরে সেভ। আমি সর্বপ্রথম একটা ডকুমেন্ট বানিয়েছিলাম, এই যে এই ডকুমেন্টটা, এটা ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইলে আমি একটা শেপ অঙ্কন করেছি, তো আপনারাও চাইলে অঙ্কন করতে পারেন। তো এই অ্যাপে এরকম অল ফাইল রাখতে পারেন, কিছু কিছু কাজ করতে পারেন। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটিংয়ে। সেটিংয়ে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন, কিন্তু এখানে যে হটস্পটস কোনোভাবেই অন করতে পারবেন না। এটা এই যে অ্যাডমিনিস্ট আইটি অ্যাডমিনের কাছে ধরা। তো তারপর এখানে যে অ্যাপসগুলো দেখতে পারবেন, আপনি ভুলে কিন্তু জনসুমারি অ্যাপটা আবার আনইনস্টল করে ফেলবেন না। এখানে যে ব্যাটারি পার্সেন্টেজটা আপনারা আনতে পারেন, এই যে আমি নিয়ে এসেছি, ব্যাটারি সেভার আছে, ব্যাটারি চার্জ আমি দেখেছি সারা রাত। আমি ট্যাব সব অ্যাপ কেটে দিয়ে রাখছিলাম কিন্তু 5% চলে গিয়েছিলো। তো ব্যাটারি ড্রেনিং প্রবলেম আছে, এখান থেকে ব্রাইটনেস লেভেল অথবা অটো ব্রাইটনেস দিতে পারেন। এখানে আপনি টাইম আউট বাড়িয়ে নিতে পারেন। অল্টন হিসেবে এই ট্যাবটি কেমন, এটার দাম 15,000 টাকা। এটা সরকার অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। এখানে আপনি স্ক্রিন লক দিতে পারবেন, প্যাটার্ন, পিন, যে কোনো কিছু দিতে পারেন। ক্লিয়ার, এই অপশনগুলো রয়েছে যে অ্যাডমিন হিসেবে আছে, এটা কোনোভাবে অফ করা যায় না। এখানে সিম কার্ড লক আছে, এখানে ঢোকার দরকার নেই আপনাদের। সিকিউরিটি আপডেট, এখানে যে কোন অ্যাপ কতটুক ইউজ করলেন সেটার রয়েছে এখানে, যে কত তারিখে ইউজ করেছি বেশি, সবগুলো ডিটেলস আছে। এখানে দুটো স্পিড নামে একটা সফটওয়্যার দেওয়া আছে, যে অ্যাপ যাতে ব্যাকগ্রাউন্ডে থাকে কোনোভাবে কেটে না যায়, সেজন্য জনসুমারিকে আগে রাখা হয়েছে। তো খুব সুন্দর এই যে
দেখুন আমরা সেটিং এ চলে আসছি, এখানে কিছু করতে পারবেন আপনি। আমি যদি সিস্টেম আপডেটে যাই, এটা অ্যান্ড্রয়েড 11 এ আছে, কোনো নতুন আপডেট নেই। এবার আমরা অ্যাবাউট ট্যাবলেটে যাচ্ছি, এখান থেকে আমরা যদি কাস্টম বিল্ডে 4-5টা ক্লিক করি তাহলে এটা আসবে। এখান থেকে আপনি আপনার ট্যাবের বাটন টেস্টিং করতে পারেন, যেমন যে ভলিউম অন টু পাওয়ার, ওকে। দেখুন এরপরে আছে স্পিকার টেস্টিং, এখানে দুইটা ডুয়েল স্পিকার আছে এবং রাইট একটা আছে। এখান থেকে ফ্ল্যাশ লাইট, ভলিউম, ব্যাটারি সব কিছু আপনি টেস্ট করে নিতে পারেন। আমি এই যে এগুলো লাল দিয়ে ফেলেছি, পাস করার শর্তে আমরা যদি ডাউন দিয়ে দেই, স্ক্রিন ফেস ডাউন, আপ, ডাউন, ডাউন, সিপিইউ এখানে ইউজ করেছে, রোম, সিম চেক, সিম টু কেবল কানেক্টেড নেই, ওয়াইফাই, ব্লুটুথ, এখানে সবগুলো শো করতেছে। তো এই অপশনগুলো আপনারা দেখতে পারেন, আমি এটা এক্সিট করে দিচ্ছি। অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু দেখাই, এটা স্লট করলে এখানে অ্যান্ড্রয়েড 11 আসবে। তো মোটামুটি এই ট্যাব 15,000, এই এত দামি একটা ট্যাব। এখানে এক্সট্রা একটা ভালো প্রোটেক্টর লাগানো আছে, এখানে ক্যামেরা ততটা ভালো না, এখানে সেলফি ক্যামেরা হিসেবে খুবই বাজে একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা তো একটু ভালো আছে, নেটওয়ার্ক সব জায়গায় 4G পাচ্ছিল না, কিছু কিছু সময় একটু ডিস্টার্ব লক্ষ্য করেছি আমি। চার্জও 5,000 mAh ব্যাটারি হয়ও কম থাকে। তো আমি এটা ওয়ালটন ট্যাব হিসাবে, জনসময় ট্যাব হিসেবে একটা রিভিউ দিয়ে দিলাম, আপনাদের কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ।